হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই তোমাদের বলে রাখি যে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল যারা ফলো করেছিল তাদের বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএসসি নার্সিংয়ে তারা এবং পাশাপাশি পোস্ট বিএসসি নার্সিংয়ে তারা কিন্তু এম প্যানেল হয়েছে। এবং খুশির খবর, আমাদের চ্যানেল ফলোজ করে এক্ষেত্রে পোস্ট বিএসসি নার্সিংয়ে 1 নম্বর কিন্তু একজন স্টুডেন্ট র্যাঙ্ক করেছে আমাদের চ্যানেল ফলোজ করে, এবং এক্ষেত্রে সে কিন্তু জানিয়েছে, এবং বিশেষত আমি তাকে গাইডেন্স দিয়েছিলাম এবং সম্পূর্ণ ফ্রিতে গাইডেন্স দিয়েছিলাম। আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে সেই স্ক্রিনশটগুলো উপস্থাপনা করব, এবং তোমরা দেখতে পাবে যে এক্ষেত্রে আমাদের চ্যানেল ফলোজ করে প্রচুর সংখ্যক স্টুডেন্ট জিএনএমের মতোই বিএসসি নার্সিংয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু উপকৃত হয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি তোমাদের দিয়ে দেবো, এবং তোমরা এই ভিডিওর নেক্সট পার্টে সেই বিবরণগুলি তোমরা দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB বিএসসি নার্সিং রেজাল্ট আউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্টরা যাদের এম প্যানেল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 265 নম্বর র্যাঙ্ক এখানে স্টুডেন্ট লিখেছে, ইন্টারভিউ এসে 11 পেয়েছে আপনার চ্যানেল ফলো করে। নেক্সট চলে আসছি। নেক্সট আরেকজন লিখেছে, মাই ডটার স্কোর 429 র্যাঙ্ক অ্যান্ড ভেরি হ্যাপি। নেক্সট নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ 144 নম্বরের স্টুডেন্টের নাম রয়েছে, থ্যাংক ইউ এখানে জানিয়েছে স্টুডেন্ট। তারপরে দেখাচ্ছি, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট এখানে লিখেছে, থ্যাংক ইউ স্যার আমি সিলেক্ট হয়েছি। তারপরে তোমাদের দেখাবো, তারপরে সবথেকে আমাদের চ্যানেলের সবথেকে গর্বের বিষয়, একজন স্টুডেন্ট, আই হ্যাভ গট সিলেক্টেড পিবিএসসি র্যাঙ্ক 1, অর্থাৎ পিবিএসসিতে সে সিলেক্ট হয়েছে এবং 1 নম্বর র্যাঙ্কে তার নাম রয়েছে, সে থ্যাংক ইউ জানিয়েছে আমাদের চ্যানেলকে। নেক্সট দেখাচ্ছি, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দাদা বিএসসি মেরিট লিস্টে দিয়েছে এম প্যানেল, এখানে স্টুডেন্ট জানিয়েছে। এইভাবে প্রচুর সংখ্যক চ্যানেলের তরফ থেকে যাদের এম প্যানেল হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাবো কনগ্র্যাচুলেশনস, বেস্ট অফ লাক, তোমাদের আগামী দিন সুন্দর হোক, এটাই আমরা চ্যানেলের তরফ থেকে এটাই চাই। এর পাশাপাশি তোমাদের কিছু ওয়ার্নিং দিয়ে দেবো বা সতর্ক বার্তা বলে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটা শুনছো, যারা এম প্যানেল হয়েছে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যে আপাতত তোমরা যাদের তোমাদের যাদের নাম রয়েছে প্যানেলে, তোমরা এই মুহূর্তে যে জায়গাতে কর্মরত রয়েছো সেই জায়গা থেকে হঠাৎ করে রেজিগনেশনস কিন্তু এই মুহূর্তে আজকে নাম প্রকাশিত হয়েছে কিন্তু আগামীকাল বা পরশুদিন দেবে না, ওয়েট করবে। আমি প্রত্যেককে বলছি যে রেজিগনেশনস এখনও কেউ দেবে না, তার অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব না। বাট এই জিনিসটা বা এই ম্যাটারটা তোমরা শুনে রাখো যে অতি সত্বর কেউ রেজিগনেশনস দিতে যাবে না। বোর্ডের তরফ থেকে যখন পোস্টিং লিস্ট এবং জয়েনিং লিস্ট তোমাদের দেওয়া হবে, তার আগে তোমরা কিন্তু সেখানে নিজেদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থল থেকে অবশ্যই তখন তোমরা রেজিগনেশনস দেবে, কিন্তু তাড়াহুড়ো করে এখন কেউ দিতে যাবে না, কারণ এক্ষেত্রে জিএনএমের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি তোমাদের বিএসসিদের ক্ষেত্রে বললাম, তাই বিষয়টা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবে। এবার প্যানেলে প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম রয়েছে, কারণ আমি অলরেডি আলোচনা করে দিয়েছি তোমাদের প্যানেল যা মূলত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলে তোমাদের একটা বিষয় যেটা আমি আলোচনা করব এখন, যাদের প্যানেল লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি প্রথমেই, মূলত চাকরি এক্ষেত্রে পাবে তোমরা পোস্ট বিএসসি দেখতে পাচ্ছ ইউআর, এছাড়া ওভারঅল ক্যান্ডিডেট যাদের নাম রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে কিন্তু চাকরিটা, সেক্ষেত্রে সবার যদি নাম থাকে সবার কিন্তু এক্ষেত্রে আসবে না, বা এক্ষেত্রে তোমাদের বলে রাখি ওভারঅল যে লিস্ট রয়েছে, এই যে লিস্টটা রয়েছে ভালো করে বুঝে নাও, ওভারঅল যে লিস্টটা রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই লিস্টে প্রচুর সংখ্যক স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে। তোমরা এক্ষেত্রে দেখে রাখবে যে প্রচুর সংখ্যক স্টুডেন্টের কিন্তু ও এই লিস্টে নাম রয়েছে। তাই তোমাদের সামনে আরেকটা বিষয় তুলে ধরছি, এই মাত্র আরেকটি স্টুডেন্ট জানালো সে কিন্তু এম প্যানেল হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে, সে অনেক উপকৃত হয়েছে এবং তার কিন্তু প্যানেলে নাম রয়েছে, সে চাকরি পেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই স্ক্রিনশট আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এবং এক্ষেত্রে স্টুডেন্টের কিন্তু এ নাম রয়েছে,
এটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আলোচনা করছিলাম আমরা, সেক্ষেত্রে তোমাদের বলবো যে একটা বিষয় ওভারঅল পারফরমেন্স যে লিস্টটা রয়েছে এক্ষেত্রে সবাই কিন্তু এক্ষেত্রে কিন্তু চাকরি পাবে না। লিস্টে এই ইউআর ক্যাটাগরি থেকে যাদের নাম রয়েছে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, এই ক্যাটাগরি থেকে যাদের নাম রয়েছে তারা কিন্তু, বা পিডাব্লিউডি ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে তারা কিন্তু সরাসরি এমপ্যানেলড। এবং অনেকে জিজ্ঞাসা করছো যে ওভারঅল যেখানে লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাবলিশড হবে কি না, বা সেকেন্ড লিস্ট বেরোবে কি না। তাদের উদ্দেশ্যে জানাবো যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তোমরা কিন্তু নেক্সট টাইম প্রিপারেশনস নাও নেক্সট টাইমের জন্য, এবং ওভারঅল লিস্ট থেকে কিন্তু সেকেন্ড লিস্ট খুব সম্ভাবনা কম রয়েছে, যদি পাবলিশড হয় তাহলে খুবই ভালো বিষয়, কিন্তু এ যাবৎ সেইভাবে কোনো এর উদাহরণ, সেইভাবে কোনো এর মূলত হচ্ছে কোনো ঘটনা আমরা সেইভাবে দেখিনি, কিন্তু এর সম্ভাবনা খুবই কম। তাই আগামী দিনে তোমরা প্রিপারেশন নাও, সিএইচওর জন্য এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, সেটা প্রত্যেকে কিন্তু প্রিপারেশনস নাও। আর যাদের নাম রয়েছে প্যানেলে তাদের উদ্দেশ্যে বললাম তোমাদের আগামী দিনে কী কী করতে হবে, পোস্টিং কোথায় কোথায় হবে এবং জয়নিং কীভাবে হবে, মেডিকেল কীভাবে করাতে হবে, টিআর ফর্ম কীভাবে সাবমিট করবে, পুলিশি ভেরিফিকেশনস কীভাবে হবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে কিন্তু অ্যাটাচ থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ডিটেলসে আলোচনা করব তোমাদের এই পোস্টিং বা জয়নিং এবং আরও যে বিষয়গুলো রয়েছে পুলিশি ভেরিফিকেশন এই সংক্রান্ত বিষয়। আর আরও আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যাদের নাম প্যানেলে রয়েছে তারা যে জায়গাতে কর্মরত রয়েছে সেখানে কর্মরত এখন থাকবে যতক্ষণ না পর্যন্ত বোর্ডের তরফ থেকে নেক্সট নোটিফিকেশন কিছু দেওয়া হচ্ছে, তোমরা কেউ রিজাইন দেবে না, এই কথাটা কিন্তু তোমাদের মনে করিয়ে দিলাম। এবার আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এক্ষেত্রে যাদের নাম রয়েছে জেনারেল ক্যাটাগরির তোমরা দেখতে পাচ্ছ, এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির, অর্থাৎ হচ্ছে এটা মূলত আনরিজার্ভ ক্যাটাগরির লিস্ট। এখানে একটা বিষয় 72 থেকে কিন্তু স্টার্টিং হয়েছে, যে মার্কস যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু 72 থেকে স্টার্টিং হয়েছে, অনেকটাই হাই থেকে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যেটা আমি তোমাদের দেখাচ্ছি 72 থেকে কিন্তু স্টার্টিং হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এটা নিচের দিকে নেমেছে। এই লিস্টে আনরিজার্ভের ক্ষেত্রে অনেকেই কিন্তু এসসি এসটি ওবিসি রয়েছে। এছাড়া নিচের দিকে যখন স্ক্রল ডাউন করা যাচ্ছে বা করা হচ্ছে তখন দেখতে পাবে যে আনরিজার্ভ ক্যাটাগরির যে আমি কাট অফ তোমাদের দিয়েছিলাম বা অন্যান্য ক্যাটাগরি কাট অফ তার সঙ্গে কিন্তু দেখবে পুরোটা মিলে গেছে। আমি তোমাদের কিন্তু দিয়েছিলাম যে কাট অফটা সেটা তোমরা দেখবে যে 53 থেকে 56 পর্যন্ত কিন্তু আমি তোমাদের কাট অফ দিয়েছিলাম আনরিজার্ভের ক্ষেত্রে। আনরিজার্ভের ক্ষেত্রে তোমাদের যে কাট অফ দিয়েছিলাম এবং অন্যান্য বাকি ক্যাটাগরিতে যে কাট অফ দিয়েছিলাম সেগুলো কিন্তু মিলে গিয়েছে, তোমরা বিষয়টা দেখে নেবে আগামী দিনে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, তোমাদের জয়নিং থেকে পোস্টিং বাকি অন্যান্য ভেরিফিকেশন সমস্ত বিষয় এই চ্যানেল থেকে তোমাদের গাইডেন্স দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী দিনে ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের